গরম ভাত পায়ে পড়ে যখন ঝলসে গেল আমার পা আমি ওমা বলে আত্মচিৎকার করে উঠলাম চাচি দৌড়ে রান্নাঘরে এসে আগে আমার পা কতটুকু পুড়ছে তা না দেখে দেখলেন কতটুকু ভাত ফেলে দিয়েছি আমি তারপর চুলের গোছা ধরে টেনে নিয়ে গেলেন উঠোনে অলক্ষ্মী কতগুলো ভাত দিয়েছিস চাল কি তোর মরা বাপ কিনে দিয়ে যায় এই বলে অনবরত খুশি মারতে থাকলেন আমার পিঠে উনি তখনও আমার চুল ছাড়েননি একে তো পায়ের যন্ত্রণা তার উপর চাচির মারে আমি কাদ হয়ে গেলাম হয়েছে আর মারবেন না ওকে অরূপের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা মাত্র আমার কান্নার বেগ বেড়ে গেল জানি না কেন অরূপ পাশের বাড়ির রাহেলা চাচির বোনের ছেলে কাল বেড়াতে এসে দূর থেকে ওর কণ্ঠ শুনেই বুঝতে পারি আমি সকালবেলা চাচির চিৎকার আর আমার কান্নার শব্দ হয়তো এখানে এসেছে চাচি অরূপের কণ্ঠ শুনে ছোট বাচ্চাদের মতো কেঁদে ফেললেন বললেন দেখ বাবা মেটা পা কিভাবে পুড়ে ফেলছে বাব মামারা মেয়েটার এত কষ্ট দেখে আর সহ্য হয় না তাই ওকে মেরে নিজের কষ্ট মেটাই অরূপের সামনে চাচি এরকম ভেজা বেড়ালের মতোই থাকে নিজের সাথে নিজের মেয়ে জিনিয়াকে অরূপের সাথে বিয়ে দেওয়াই ওনার উদ্দেশ্য চাচা যেন এ ব্যাপারে রাহেলা আন্টির সাথে বিয়ে নিয়ে কথা বলে এই নিয়ে উঠে পড়ে লেগেছে অরূপ যে ভালো মেধাবী ও ভদ্র ছেলে এটা যে অরূপ যে বড় লোকের একমাত্র ছেলে এটা ওনার কাছে মুখ্য চাচির নেখা কথায় যেন পা দিয়ে পিষে ফেললো অরূপ আমার কাছে এসে আমার হাত ধরে টেনে উঠালো তারপর কঠিন গলায় বলল চলো হসপিটালে আমি তাকালাম ওর দেখে দেখি ওর মুখ আর কান লাল বর্ণের হয়ে গেছে শুনেছি ফর্সা ছেলেদের লজ্জা এবং রাগে এরকম হয় সেখানে যেহেতু লজ্জার কিছু হয়নি সেহেতু রাগেই অরূপের এই অবস্থা অরূপের এই রাগের কারণ বুঝতে পারলাম না ওদিকে আমার দিকে কটমট করে একবার তাকিয়ে বলল এত নরম হয়ে থাকলে জগৎ সংসার চলল না লাগবে না তোমার হাবা মেয়ে কোথাকার আমি হাবা কি লজ্জার কথা মনে হচ্ছে ওর হাত ছেড়ে দিয়ে এখানেই বসে পড়ি জীবনের প্রথম কথা তাও আবার ধমকেশ্বরে ওকে নির্ভর করে এগুলো হলো আমার যখন এক ধাপ এগোলাম তখন চাচি বাথা দিয়ে বললেন অরূপ বাবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না বেশি তো কিছু হয় নাই ওর চাচা আসলে ফার্মেসি থেকে ওষুধ এনে দিবেন অরূপ কিছু বললো না আমাকে ধরে রাস্তায় নিয়ে গেল তারপর আমাকে ওর গাড়ির সামনে সিটে বসিয়ে ও ড্রাইভিং সিটে বসলো হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে অরূপ আমাকে নিয়ে গাড়িতে উঠলো আমি অবাক হলাম অরূপ গাড়ি থামালো একটা কাজী অফিসের সামনে এর চেয়ে দ্বিগুণ অবাক হলাম যখন দেখলাম অফিসের সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় আকাশ অর্ক শোপন ভাইয়া অলি আর মিলি আমার মাথা কিছুই ধরতে পারছে না আমাকে অরব এখানে আনলো কেন আর আমার কাজিনরা এখানে কেন অরব আমাকে জরুরি বিঘা বেখে রেখে কয়েকবার বেরিয়েছে এই সময়ের মধ্যে অরূপের কি প্ল্যান করলো ওরা গাড়ি থেকে আমাকে নামিয়ে নিল অলি বলল, রাহি তোর কষ্টের দিন শেষ অরূপ ভাইয়া তোকে বিয়ে করবে এজন্য এসেছি আমরা অরূপ ভাইয়া তোকে অরূপ গাড়ি থেকে নেমে অলিকে থামিয়ে দিল তারপর আমার সামনে দাঁড়ালো আমি চোখের প্রশ্নের চেয়ে বেশি ভয় নিয়ে ওর দিকে তাকালাম বললো রাহি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে বিয়ে করব কিছুক্ষণের মধ্যে আর এরা থাকবে বিয়ের সাক্ষী কোনো ঝামেলা করবে না চুপচাপ বিয়েটা করে নিব তোমাকে এভাবে কষ্ট পেতে দিতে পারি না আমি তারপর ও আমার হাত ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না আমি বাড়িতে শাড়ি পরি চাচির কথা উনিশ বছরের মেয়ে আবার কিসের জামা কিসের থ্রি পিস শাড়ি তো পরাই ছিল আর গলায় ফুলের মালা দিয়ে বিয়েতে সাজ বলতে এইটুকু তিনজনকে সাক্ষী রেখে অরূপ বিয়ে করে নিল আমাকে আমি বাধা দিতে পারলাম না কিছু করতেও পারলাম না এই পুরো সময়ে আমি যেন শক্তিহারা ছিলাম জ্ঞান শূন্য ছিলাম কাঁদতেও পারিনি মাথায় শুধু ঘুরপাক খেয়েছে অরূপ আমাকে এভাবে কেন বিয়ে করলো আমি কষ্ট পেলো ওর কি আমার কাজিনদের বিদায় দিয়ে অরূপ যখন আমাকে গাড়িতে উঠালো তখন আমার জ্ঞান ফিরতে শুরু করলো আমি ডুকরে কেঁদে উঠে অরূপকে বললাম এটা আপনি কি করলেন এটা কি কি ঠিক করলেন কেন করলেন এটা ঢাকাতে মেয়ের অভাব পড়েছিল যে আমাকে বিয়ে করতে হলো চাচি আমাকে জানে ফেরে ফেলবে অরূপ গাড়ি স্টার্ট করে বলল আমার বিয়ে করা বউকে অন্যের হাতে মার খেতে হবে দিব নাকি আমি কথাটা মন ছুঁয়ে গেলো কিছুক্ষণ কথাটা মনের ভিতরে নাড়াচাড়া করলাম কান্না থামিয়ে বললাম আপনি আমাকে করুণা করে বিয়ে করছেন না সবাই বলে আমার জন্য অনেক কষ্ট করতে হয় এই জন্য আমাকে বিয়ে করে মুক্তি দিলেন এত মহান আপনি আচ্ছা কিছুদিন পরে যদি দেখেন আর একটা মেয়েকে আমার মতো কষ্ট করতে হয় তাকেও কি আপনি বিয়ে করে ঘরে তুলবেন শেষ কথাটা বলতে আমার গলা ধরে এলো বিয়ে হতে না হতে দুর্বল হয়ে গেলাম আমি কথাটা শুধুমাত্র অরূপ ব্রেক কষল ওর মুখ হঠাৎ কালো হয়ে গেছে ও আমার দিকে তাকিয়ে বললো ভেবেছিলাম তুমি কথা জানো না আমি ভুল ভেবেছিলাম এই যে তুমি এখন একটা প্রশ্ন করলে তার উত্তর আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে অরব কষ্ট পেয়েছে ওর কষ্ট আমারও হচ্ছে আমি হয়তো অনেক বড় ভুল করে ফেললাম বাড়ির রাস্তায় অরব গাড়ি থামাতে শুনতে পারলাম চাচি অক্ষত্য ভাষায় আমাকে গালাগালি করছে সেই যে সকালে বেরিয়েছি এখন সন্ধ্যা তাই হয়তো আমার ভয় হচ্ছে আমি যখন এই বেশে বাড়িতে ঢুকব তখন কি করবে আমার বাড়িতে উঠোনে ঢুকে দেখি মানুষজন জড়ো হয়ে গেছে রাহেলা চাচি উপস্থিত চাচি পাকায় বসে আছে সবাই তাহলে খবর পেয়ে গেছে অন্য সবাইকে দেখে খুশি খুশি লাগছে শুধু চাচি আর জিনিয়ে ছাড়া সর্বনাশী মেয়ে তো সর্বনাশী হবে আজকে তোকে আমি এই বলে চাচি তেরে আসলেন আমার দিকে অরূপ বললেন খবরদার ওর গায়ে হাত দিবেন না ওর গায়ে হাত দেওয়ার অধিকার আমি আপনাকে দিতে পারছি না চাচি দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে অরূপকে বললেন অধিকার তুমি অধিকার দেওয়ার কে আমি ওর চাচি ওই সুতরাং বাজে ব্যবহার শুরু করে দিয়েছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি এই মহিলা মতো স্বার্থপর মহিলা দুটো দেখিনি আমি অরূপ শব্দ করে হাসলো তারপর বলল ও আমার বউ আমি ওর স্বামী এখন ওর প্রতি শুধু আমার অধিকার রয়েছে আর না হ্যাঁ আপনার শাসনের অধিকার থাকতো যদি আপনি ওর মায়ের জায়গা থেকে দায়িত্ব পালন করতেন কিন্তু আপনি তা করেননি আপনি বরং সৎ মায়ের চেয়ে নিষ্ঠুর ব্যবহার করেছেন মেরেছেন এমনকি ওকে পড়াশোনা করতে দেননি আপনি যদি ওকে এসএসসির পর কলেজে ভর্তি করে দিতেন তো আজও এসএসসি শেষ করে অনার্সে পড়তো তাই ওকে শাসনের অধিকার আপনি রাখেন না আমি ঘাড় ওরূপকে অরূপকে দেখছি আল্লাহকে সত্যি আমার ও তো অভাগিনী কপালে অরূপ নামের এই ছেলেটাকে লিখেছিল বাম পাজরে হাত দিয়ে একে তৈরি করে রেখেছিল যাতে আমার জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে আমি তো ওর সম্পর্কে বেশি কিছু জানি না আর ও আমার সম্পর্কে সব কিভাবে এবং কেন জানলো কীভাবে এত কিছু খেয়াল করছে আমি অঙ্ক কষতে পারলাম না হিসেব মিলাতে পারলাম না কিন্তু বুঝতে পারলাম রাহির মন পাঁজরে অরূপের নামে কেউ একজন ঠাই নিয়ে নিয়ে যাচ্ছে চাচি ওনার স্বভাব সুলভ কণ্ঠে বললো এই ছেলে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ বাজে ছেলে একটা আমার ভাসুরের মেয়ের উপর কুদৃষ্টি দিয়ে ওকে তুলে নিয়ে বিয়ে করছো আবার ভাব দেখাচ্ছ কথাটা অরপের গায়ে কতটুকু বিচ্ছে জানি না কিন্তু আমার কলিজায় যেন বারবার বিচ্ছে কি আশ্চর্য শুনেছি খারাপ হোক আর যেমনই হোক তার স্ত্রীর সামনে বলে স্ত্রীর সহ্য হয় না আমারও সহ্য হলো না আমি আমার পুড়ে যাওয়া পা নিয়ে পিছিয়ে যেতে বললাম অরূপের হাত ধরে ফেললো তারপর অরূপ চাচিকে বললো যেমনই হোক আমি একদিন না একদিন রাহিকে বিয়ে করতাম কারণ ওর প্রতি আমার কুদৃষ্টি নয় ছিল ভালো অরূপ কথার মাঝপথে আটকে দিল আমি অবাক হয়ে গেলাম কি বলতে যেও বলল না অরূপ কোথায় যাচ্ছ রাহি আমি তোমাকে এখনই আমার সাথে ঢাকায় নিয়ে যাব। যাও নিজের ঘর থেকে তোমার এই পুরনো ল্যাগেজ আর আলনা থেকে কাপড়গুলো নিয়ে আসো এই বাড়িতে তো আবার তোমার কাপড় ছাড়া কিছুই নেই আমি অরফের সেই ঘরদের দিকে পা বাড়ালাম আমার ঘরে আসবাসপত্র বলতে শুধু একটি সিঙ্গেল খাট একটা টেবিল একটা আলনা আর আন্নার পায়ে একটা পুরনো লাগেজ আছে অরফ কিভাবে জানলো এসব আমাকে আরো পা আর বাড়াতে দিল না চাচি বলল তারাও সর্বনাশী তুই অপবিত্র তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করছে তুই আমার ঘরে ঢুকতে পারবি না চাচি দৌড়ে গেলেন ঘরে রাহেলা চাচি এগিয়ে এলেন আমার আর অরূপের দিকে অরূপ বললো খালামনি ভুলকে কিছু করেছি না রে বাবা ঠিক কাজ করেছো এই কাজটা আমি কিছুদিন পর করতাম আমি সালাম করলাম চাচীকে আমার মাথায় হাত দিয়ে চাচি বললেন সুখী হ মা তোর বাবা আর তোর আজির চাচা তো আপন চাচা তো ভাই ছিল এত আপন হয়েও তোকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারিনি বলে অনেক আফসোস করেন যাক আজকে আফসোসের দিন শেষ ভালো থাকিস অরূপ বলল খালামণি ও ভালো থাকবে ওকে ভালো আমি রাখবো একটু পর চাচি এসে লেগেজটা ছুঁড়ে ফেলে দিল আমি লেগেজটা উঠিয়ে নিয়ে গেলে অরুপ বলল আমি নিচ্ছি তুমি পারবে না চাচি ভেংচি কাটলেন অরূপের কাণ্ড দেখে আমাকে বললেন এই সর্বংশী তোর পা যেন তোর বাড়িতে আর না পড়ে যাচ্ছি যা অরূপ আবার বিরক্ত হয়ে বলল বললো হুম এই বাড়ি মুখো আমি রাহিকে হতে দিব না পা ফেলা তো দূরের কথা এটা তো এখন আর নিজের বাড়ি নাই কারণ ওর বাড়ি তো আপনার দখল করে নিয়েছেন ওর বাবা মা মারা যাওয়ার পর আর এখনও দখল আছেন এই বলে অরূপ আমার হাত ধরে চলো রাহি আমরা যাই অরূপ এটাও জানে এটা আমাদের বাড়ি ছিল চাচি এতক্ষণ পাথরের মতো হয়েছিল এখন পিছন থেকে বলে কি বললে এই ছেলে অরূপ আর আমলে নিল না আমি অরূপের সাথে বেরিয়ে আসলাম বাড়ি ছেড়ে খুব কষ্ট হচ্ছে আমার এই বাড়ি ছেড়ে যেতে আমি না চাইতেও পানি পড়ছে। আজ আম্মু থাকলে এভাবে বিয়ে হতো না আমাদের পিছু পিছু আসলো যারা সব জড়ো হয়েছিল সবাই রাহেলা চাচি ঘর থেকে অরূপের ব্যাগটা দিয়ে গেলেন আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন গাড়িতে চলতে থাকলো কিছুক্ষণ পর অরূপ আবার গাড়ি থামালো যখন আমরা মেইন রোডে থামিয়ে বললো রাহি তোমার চাচা বিদায় নাও অরূপ আগে নেমে আমাকে গাড়ি থেকে নামালো আমাদেরকে দেখে চাচা কাঁদছেন চাচাকে দেখে কান্না সামলানোর দায় হয়ে গেছে আমার কারণ এই মানুষটা আমার জন্য অনেক করেছেন আর কষ্ট পেয়েছেন অরূপ আর আমাকে কাছে নিয়ে অরবকে বললেন মেটাকে দেখো বাবা মেটা সারা জীবন কষ্ট করলো এখন যদি তুমি একটু সুখ হয় তুমি আজ যা করেছো আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা চাচার থেকে বিদায় নিয়ে শুরু হলো আমাদের যাত্রা আমি ডান দিকে তাকিয়ে আছি অরবকে আপন মনে গাড়ি চালাচ্ছিল আমার জন্য কত বড় ধকল পার করলো আজ কেন করলো আমার মতো একজন অসহায় মেয়েকে বিয়ে করে ও উত্তরটা এখনও পেলাম না কিন্তু উত্তর জানাটা যে খুব দরকার কিছুক্ষণ পর অরূপ একটা ছোট আত্মনাতের মতো করে বলল হাই আল্লাহ মাকে তো কিছু জানানোই হয়নি ভুলে গেছিলাম আমি চমকে উঠলাম তার মনে অরূপ মাকে না জানিয়ে বিয়েটা করছে ভয় হয়তো শুরু করলো আল্লাহ জানে কি আছে কপালে হয়তো প্রথম দিনের শাশুড়ি বাড়ি থেকে বের করে দিবেন তারপর আপন মনে হাসলাম আমার মতো অভাগীর কপালে এছাড়া আর কি থাকতে পারে অভাগী যেখানেই যাবে দড়িয়া তো শুকিয়ে যাবে অরব একটা ব্রিজের সাইডে নিয়ে ব্রেক কষলো রাতের অন্ধকার তখন চেয়ে আছে চারপাশ তার মধ্যে ফুটপাতে চলছে ল্যাম্পপোস্টের আলো রাতে তারা মিটমিট করে চলছে দূরপাল্লার বাস ট্রাক ও অন্য অন্য গাড়ি করে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে এই অসময়ে গাড়ি দাঁড় করানোর কারণ ভেবে পেলাম না আমি হঠাৎ আমাকে কি যেন পেয়ে বসলো আমি সুরে অরূপকে বলে বসলাম কি হলো গাড়ি থামালেন যে মাকে যা না জানিয়ে ঝোঁকের বসে আমাকে বিয়ে করছেন সেটা এখন মনে আসায় আমাকে মাছ রাস্তায় ফেলে যাবার চিন্তাভাবনা করছেন নাকি অরূপ চমকে উঠে আমার দিকে তাকালো মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওর আমি স্পষ্ট বুঝতে পারছি এমন কথা ও আমার থেকে কোনো কালেই আশা করেনি আমি কি খুব বেশি বলে ফেললাম হঠাৎ অরূপের চেহারা বদলে যেতে শুরু করলো মুখ শক্ত হয়ে গেল তাতে যাচ্ছে চেপে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে গায়ের জোরে লাগাতে লাগলো পুরো গাড়ি কেঁপে উঠলো আমি তো ভয়ে জড়োসড়ো হয়ে আছি ও আবার পিছনের দরজা খুলে পিছনের সিটে রাখা আমার ল্যাগেজটা খুললো ল্যাগেজে একদম নিচে আব্বু অম্মুর সাথে আমার ছোটোবেলায় একটা ফ্রেমে বাঁধানো ছবি ছিল অবশ্য আব্বু অম্মুর সাথে আমার ছোটোবেলায় ছবি থাকবে কারণ আমি ছোট থাকতে ওনারা মারা গেছেন আরেকটা ছবির অ্যালবাম ছিল এই দুইটা জিনিস রেখে ল্যাগেজের চেন লাগার আমার দিকে কটমট করে তাকিয়ে ল্যাগেজের বাইরে বের করে দরজা বন্ধ করে দিল তারপর আমার দরজার দিকে এসে দরজা খুলে নামো গাড়ি থেকে আমি অসহায় চোখে অরিপের চোখের দিকে তাকালাম আমার পায়ের ব্যথা ভুলে গেছি আমাকে সত্যি সত্যি কি আমি নামছি না বলে অরিপ আবার ধমকে উঠে বলল নামো বলছি আমি জরসর হয়ে দাঁড়া নামলাম দাঁড়ালাম ব্রিজের সাইডে ও আমাকে আমার ল্যাগেজটা হাতে নিল তারপর আমাকে অবাক করে দিয়ে সেই নদীর উপর বীজটা রয়েছে সেই নদীতে ল্যাগেজটা ছুঁড়ে ফেলে দিল ও রাগ দেখে মনে হচ্ছে এবার আমাকে ফেলে দিবে প্রচণ্ড জোরে এর সাথে আমাকে বলল এবার বুঝতে পারছ কেন আমি এখানে গাড়ি দাঁড় করেছি হ্যাঁ আমি এই ল্যাগেজটা ফেলে দেওয়ার জন্য এখানে গাড়ি দাঁড় করিয়েছি কারণ আমি চাই না এই উদ্ভর জিনিসটা আমাদের সাথে যাক। আর আমি এটাও চাই না যে ওই বাড়ির তোমার কোনো জিনিস থাকুক আর তুমি কি বলেছিলে আমি মাকে না জানিয়ে ঝোঁকের বসে তোমাকে বিয়ে করেছিলাম বলে মাছ রাস্তায় ফেলে যাবো অরূপ ব্রিজের রেলিংয়ে প্রচণ্ড জোরে একটা ঘুষি লাগালো আমি চোখ বন্ধ করে ফেললাম চোখে পানি চলে আসলো এখন বুঝতে পারছি অরূপকে সব বলাম ওটেও ঠিক হয়নি আমার ভীষণ কষ্টে আত্মহারা হয়ে গেছে ও কিন্তু কেন অরূপ আবার ফিরে আসলো রেলিং ছেড়ে আমি তাকালাম ওর হাতের দিকে এই দেখতে ক্ষত হয়েছে কিনা ও হাত সরিয়ে নিল আমাকে দেখাতে চায় না বললো হাবামে একটা আর কিছু না জানল কষ্ট দেওয়ার উদ্ভট প্রশ্ন কথা ভালোই জানো তাই না বলতে থাকো সমস্যা নেই তুমি জানতে চাও না তাই না আমি কেন তোমাকে বিয়ে করেছি করুণা করেছি কিনা আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তাকালাম অরফের দিকে কারণ আমি জানতে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি যখন স্কুল ড্রেস কোট পরে আর দুই কাঁধি বেনি নিয়ে স্কুলে যেতে তখন থেকে আমি তোমাকে ভালোবাসতাম রাহি আমি তোমাকে বিয়ে করেছি সেই জন্য করুণা করে নয় ঝোঁকের বসেও নয় আমি গাড়ি থেকে পিছিয়ে এসে হেলান দিয়ে দাঁড়ালাম গাড়িতেই শক্তি পাচ্ছি না দাঁড়ানোর অর আমাকে ভালোবাসে ওর চোখ দেখে এখন স্পষ্ট বুঝতে পারছি আমি আমার চোখের পানি চলে এসেছে ওর কথা শুনে এত আগে থেকে ভালোবাসে ও আমাকে আমি প্রায় আসতাম শুধু তোমার জন্য কখনো কথা বলিনি শুধু দেখেছি আমি তোমাকে তোমার খোঁজখবর নিতাম তোমার কষ্টগুলো আমাকে নাড়া দিত তোমাকে যেদিন তোমার চাচি মাত্র সহ্য করতে পারতাম না আমি থাকতে পারতাম না এখানে চলে যেতাম ঢাকায় কারণ তখন আমার কিছু করার ছিল না হাত পা বাঁধা ছিল অনেক থামলো একটু আমি শুনেছি আরও অনেক কিছু শুনতে চাচ্ছি অধীর হয়ে ও আবার বলল তোমার একটা ছবি আমার কাছে আছে লুকিয়ে তুলেছিলাম তুমি গোলাপি রঙের একটা থ্রি পিস পরা ছিলে চুল খুলে দোলনায় দোল খাচ্ছিলে বাতাসে তোমার পিঠে থাকা অন্য আঁচল খোলা চুলগুলো দোল খাচ্ছিল এই ছবিটি আমি প্রতিদিন দেখতাম এবং দেখি আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের নিয়ে ধুমধাম করে করব এভাবে যে করব সেটা ভাবিনি আজ সকালে যখন রান্না করতে যেয়ে পা পুড়িয়েছ তার উপর খাটাস মহিলা তোমাকে মারছিল তখন পায়ে রক্ত মাথার রক্ত পায়ে উঠে গিয়েছিলো তখনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আজই বিয়ে করব। তুমি না চাইলেও জোর করব কারণ এখন আমার আর হাত পা বাধা নেই তাহলে কেন তোমাকে কষ্ট পেতে দিব আমার যাতে তোমাকে কষ্ট পেতে দেখতে না হয় তাই তোমাকে বিয়ে করলাম অথচ তুমি বললে আমি নাকি তোমাকে করুণা করে বিয়ে করছি ঝোঁকের বসে বিয়ে করছি আর বললে অন্য কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে তাকেও ঘরে তুলব কি না আমি ওদের বিয়ে করে ঘরে তুলতে যাব কেন ওদেরকে ভালোবাসি নাকি আমার ভালোবাসা শুধু তুমি অন্য কেউ না খুব কষ্ট পেয়েছিলাম যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট পেতে দেখলে যে কত কষ্ট হয় আমি বুঝেছি তোমাকে দেখে তুমি বুঝবে না কারণ তুমি আমাকে ভালোবাসো না শুধু কষ্ট দিতে জানো এই বলে ও ব্রিজের রেলিং ধরে উল্টো মুখ হয়ে দাঁড়ালো আমি চোখ মুছে নিলাম মনে হলো তার কাঁধে আলতো করে ছুঁয়ে বলি আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু বুঝিনি আমি চাইতাম তুমি আমার সাথে একবার কথা বলো কেন চাইতাম আজ বুঝেছি কারণ ভালোবাসতাম তোমাকে আজ যখন তুমি আমাকে হুট হাট করে বিয়ে করলে তখন মনে হলো তুমি করুণা করে বিয়ে করছো তাই অভিমান করে উদ্ভত কথা বলছিলাম সেই কথায় তুমি কষ্ট পেয়েছিলে দেখে আমিও অনেক কষ্ট পেয়েছি কেন কষ্ট পেয়েছিলাম নিজেও বুঝতে পারিনি সন্ধ্যায় যখন আমরা বাড়িতে ফিরছিলাম তুমি তখন আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলে তখন মনে হয়েছিল তুমি আমার মনে জায়গা করে নিচ্ছ কিন্তু এটা বুঝিনি তুমি আগের থেকে আমার মনে জেকে বসে আছো তবে এখন বুঝতে পারলাম কেন তুমি বেড়াতে আসলে আমি নিজেকে ঘরে আটকে রাখতে পারতাম না তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম এসব কিছু বলতে পারলাম না কারণ আমি জানি না ও এখন অভিমান করছে কিছুক্ষণ পর আবার আমার দিকে তাকালো বলল তুমি হয়তো ভেবেছ মাকে না জানিয়ে বিয়ে করেছি দেখবে মা মানবে না সেজন্য আমি তখন আত্মনাদ করেছি আসলে সেজন্য নয় মাকে জানালে তো ছোটোখাটো একটা অনুষ্ঠান করুন মতো করতো আহ যতই হোক রাত হোক ছেলের বউ যাবে অনেক কিছু ব্যবস্থা করতো আমরা গেলে মা এখন হিমশিম খেয়ে যাবে সব কিছু করতে আমি আমার উপর উত্তর পেয়ে গেলাম পানি পড়ছে গালবে অরূপজ বলেছে আমি হাবা একদম ঠিক কিছুই বুড়ি না অথচ উল্টোপাল্টা কথা বলতে জানি মনে হলো কাজী অফিসের সামনে অলি বলতে চেয়েছিল অরূপ ভাইয়া এতকে অনেক ভালোবাসে কিন্তু অরূপ বলতে দেয়নি কেন অরব অভিমানী হেসে বলল আমি আমার মনের কথাগুলো এক সুন্দর মুহূর্তে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি হতে দিলে না এর আগেই বলতে ফেলতে হলো তোমার জন্য আমি মাথা নিচু করে ফেললাম কলিজার টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার এরপর অরূপের ফোন কল আসলো ও পকেট থেকে ফোন বের করে বলল মা ফোন দিয়েছে ফোন রিসিভ করে লাউড স্পিকার দিল অরূপ মা আমরা আসতেছি এই সময় নয়টা বাজে হ্যাঁ খালামনি ফোন দেয়নি না এখন কোথায় তুই কতক্ষণ লাগবে চিন্তা করোনা এক ঘন্টা লাগবে চিন্তা হবে না আবার তাড়াতাড়ি এর আগে ওর মা ফোনটা কেটে দিল অরূপ মনে কার ড্রাইভিং করছে যেন পাশে কেউ নেই আমি দেখছি আর দেখছি ওর থমথমে হয়ে ওটা চেহারা ইস আগে যদি সব কিছু জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে হয়তো অরূপ আমার উপর অভিমান করে থাকতো না আর এইটুকু সময় এরকম উদ্ভর না হয়ে অন্যরকম হয়ে উঠতো হয়তো ওর বাম হাত দিয়ে আমার ডান হাতটা আলতো করে ছুঁয়ে দিত বা শক্ত করে ধরে আমাকে সাহস দিত হঠাৎ আমার চোখ চলে গেলো স্টিয়ারিংয়ে রাখা অরূপের হাতের দিকে শিউড়ে উঠলাম হাতের মুঠির জায়গাটা ফুলে উঠছে বাজেভাবে একটু ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে সিমেন্টের রেলিংয়ে ঘুষি দেওয়ার দৃশ্যটা মনে পড়লো কত না ব্যথা পেয়েছিল চোখ মুখ কুচকে গিয়েছিল ওর শুধু আমার জন্য চোখ শুকিয়ে গিয়েছিল তা আবার ভিজিয়ে গেল বুঝতে পেরে হাতটা সরিয়ে নিল তার ছিল বললো কি দেখছ আমার ব্যথা পাওয়ার হাত তুমি আজ যা ব্যথা দিয়েছ আজকে এটা আর তুলনায় কিছুই না আমি তাকে থাকতে পারলাম না সেই অভিমানী শীতল চোখ ঘাড় ফিরিয়ে তাকালাম গাড়ির জাননার দিকে জাননার কাজ ভেদ করে আমার দৃষ্টি চলে গেল দূরের অন্ধকারে তা ভালো অরূপ আমার চোখের জল তো আর দেখতে পাবে না কমপ্লেক্সের বড় গেট দিয়ে যখন গাড়িটা ঢুকলো তখন বুঝতে পারলাম আমরা এসে পড়েছি জানি না কি হতে চলছে অ্যাপার্টমেন্টের গ্যারেজের ভিতর থেকে গাড়িটা ঢুকলো দিল অরূপ তখন আমার বুকের টিপটিপানি করা শুরু করলো প্রচণ্ড ভয় হচ্ছে আচ্ছা যদি শাশুড়ি মা আমাকে না মেনে নেয় অরূপকে আমার হাত শক্ত করে ধরে থাকবে নাকি অভিমান ভালোবাসা বলে আমাকে ছেড়ে দিয়ে হনন করে মাকে নিয়ে উপরে চলে যাবে আমরা নামলাম গাড়ি থেকে অরবোর ব্যাগে ফ্রেমে বাঁধা ছবি আর ছবির অ্যালবামটা ঢুকালো তারপর কাঁধে নিল ব্যাগটা তারপর যখন আমরা সিঁড়ি বেয়ে সেকেন্ড ফ্লোরে উঠলাম তখন দেখি আমার শাশুড়ি মা নাজমা বেগম দাঁড়িয়ে আছে আমি চমকে উঠলাম ওনার চোখ মুখ গম্ভীর হয়ে আছে এর আগে যখন উনি আমাদের ওইখানে গেছেন সবসময় হাসি মুখে দেখেছি অরব আমাকে নিয়ে দাঁড়িয়ে পড়লো অরব আমার দিকে একবার তাকালো তারপর মাকে বললো মা আমি রাহিকে বিয়ে করেছি আমি জানি উনি গম্ভীর কণ্ঠে বললেন ওনার কণ্ঠ শুনে যথেষ্ট বুঝেছি উনি খুশি হননি খুশি না হওয়াটা স্বাভাবিক গ্রামের অশিক্ষিত মেয়েকে ছেলের বউ হিসাবে কেই বা চায় তাছাড়া ওনাকে একটাবার জানানো হয়নি অরূপ খুব ভয় হচ্ছে আমার আচ্ছা আমার আশঙ্কা কি সত্যি হতে চলেছে আমরা সালাম করতে নিলাম কিন্তু উনি করতে দিলেন না আটকে দিলেন বললেন সালাম করতে হবে না অরূপ চুপ কিছুক্ষণ চুপচাপ থেকে বললো মা আমি সরি তুমি প্লিজ রাগ করো না আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে তোমাকে জানাতেই ভুলে গেছি আমার মনে হয়েছে তুমি ফোন দেওয়ার আগেই তুমি যখন ফোন দিলে তখন তোমাকে বলতে নিয়েছিলাম তুমি তো আগেই ফোনটা কেটে দিলে মা ওই আগের গম্ভীর সুরের বললেন হয়েছে আর কৈফত দিতে হবে না আমি কৈফত চাইনি অনেক বড় হয়ে গেছিস তো তাছাড়া আমি তোর কেউ না যে বলতে হবে রাহেলা কিছুক্ষণ আগে ফোন না দিলে হয়তো এখনও বুঝতে পারতাম না রাহি তোর বউ আমি মাথা নিচু আছি লজ্জায় এই আমার জন্য এত গণ্ডগোল অরূপ এক হাতে মায়ের কাঁধে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল মা প্লিজ মন খারাপ করো না মা অরূপের হাত সরিয়ে দিয়ে বলল ওই যে এত আহ্লাদ করতে হবে না চল সাফিয়েদের বাসায় অরূপ অবাক হয়ে গেল হাত ঘড়ি দেখে সময় দেখে বলল এখন দশটা বিশ বাজে এই সময় সাফিয়ান্ত্রীদের বাসায় কেন দীপ্তি সুপ্তি তো তাড়াহুড়ো শুরু করে দিবে আগে বাসায় ঢুকি তারপর সব বলবো। এই বলে সেকেন্ড ফ্লোরের একটা কলিং বেল চাপালেন সাথে সাথে দরজা খুলে গেল একটা মেয়ের দরজা খুললো হাসি মুখে এই মেয়ে হতো দীপ্তি তারপর আমাদেরকে ভিতরে ঢোকার জায়গা দিয়ে বসার ভিতরের দিকে জোরে জোরে বলল এই সুপ্তি আম্মু তাড়াতাড়ি আসো অরব ভাইয়া আর ভাবি এসে গেছে আমরা ঢুকতে দীপ্তি উচ্ছ্বাসিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বললো আনটি অবশেষে তোমার চিন্তা দূর হলো আমি বলেছিলাম না সময় মতো চলে আসবে চিন্তা করো না তারপর দীপ্তি অরূপের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার মা সেই সন্ধ্যা থেকে চিন্তা শুরু করে দিয়েছেন ওনার ছেলে কখন আসবে ছেলের বউ কখন আসবে দীপ্তি হঠাৎ মায়ের দিকে তাকিয়ে জিভায় কামড় দিয়ে থেমে গেল অন্য কিছু বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারলাম মা ওকে চোখের ইশারায় থামিয়ে দিয়েছেন এরপর অরূপ মাকে যেই প্রশ্নটা করলো যেটা আমার মাথায় এসেছে অরূপ চোখ শুরু করে মাকে জিজ্ঞেস করলো মা তুমি আগের থেকে জানতে আমি বিয়ে করছি তাইলে কিছুক্ষণ আগে তোমার গম্ভীর অভিমান কথাবার্তা কি ছিল মা একটু লজ্জা পেলেন মনে হল উনি কিছু বলার আগে বাসার ভিতর থেকে একজন মাঝ বয়সী মহিলা আর সতেরো বছর বয়সী এক মেয়ে আসলো মহিলাটি দীপ্তির মা মহিলা আমার কাছে এসে বলল নাজমা তুই ঠিকই বলেছিলি রে ছেলের বউ অনেক সুন্দরী ওর মায়াবি চেহারা ওর মায়ের দিকে তাকিয়েছে আর আমি অরূপের দিকে কিছুক্ষণ পর মা হেসে ফেললো সাথে দীপ্তি সুপ্তি আর সাফি আন্টিও কিছুক্ষণ পর মা ওরপকে বলল তোরা কাজী অফিসে যাওয়ার আগে অলি রাহেলাকে জানিয়ে দিয়েছিল সব কিছু তারপর রাহেলা আমাকে ফোন দিয়ে বিস্তারিত বললো ভেবেছিলাম তুই জানাবি আমি আর দেরি না করে দীপ্তি সুপ্তিকে নিয়ে রাহির জন্য বিয়ের শাড়ি গহনা এক কথায় বিয়ের কোনেকে যা যা দেওয়া লাগে আর তোর জন্য পায়জামা পাঞ্জাবি শপিং করে আসি আমার একমাত্র ছেলে বিয়ে হচ্ছে বলে কথা হোক সেটা হুঠাট করে তাই বলে আমার কর্তব্য আছে না অরব আমার দিকে তাকালো আমি বুঝতে পারলাম অরূপ বলেছে দেখো তুমি কি ভেবেছিলে আর হচ্ছে কি আমি মনে মনে ভাব বললাম আমার সব ভুল ভেঙে গেছে অরূপ মা আবার বলতে শুরু করলেন আমরা শপিং থেকে আসতে নাচতেই শুনি তোর ছোট দুই ফুপুরা আসছেন ওরা এসে শুনেছে তোর বিয়ের কথা খুশি হয়েছে এবং তোদের দেখার জন্য অপেক্ষা করছে আমি আগেই সব শপিংগুলো এখানে এনে রেখেছি কারণ আমি তো জানি তোরা কি অবস্থায় আসবি ওরা এই অবস্থায় দেখলে নানা কথা বলবে তাই এখান থেকে রাহিকে সাজিয়ে নিয়ে যাব তুই রেডি হয়ে নে বাবা আর কিছুক্ষণ আগে সব কিছু অভিনয় ছিল আমি অভিমান করেছিলাম তুই আমাকে জানাস এখন অবশ্য মাপ করে দিয়েছি তারপর মা আমার কাছে এসে হেসে এসে বললেন তখন তোমাকে সালাম করতে দেইনি অভিমান করে এখন আমার ছেলের এমন মায়া ভরা করছে যে আমাকে ভুলে যে বিয়ের কথা জানালো না পর্যন্ত কাল পরশু কী হবে কে জানে আমি তো মাথা নিচু করে আছি আবার বললেন হয়েছে মাথা নিচু করে থাকতে হবে না দেখি পাটা দেখি কেমন পড়ছে আমি ঝলসানো পাটা সামনে এগিয়ে দিই পা দেখে মায়ে আত্মনাদ করে উঠলেন হায় আল্লাহ অরূপ ডাক্তার ওষুধ দিয়েছে না মলম দিয়েছে না রাতে খাওয়ার পর ওষুধ খাইয়ে মলম লাগিয়ে দিস মা আমার দিকে সজল চোখে তাকিয়ে বললেন এত ব্যথা কেমনে সহ্য করে আসিস মা আমি কিছুই বললাম না শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলাম খেয়াল করলাম অরূপ একবার আমার পায়ের দিকে তাকিয়ে তারপর আমার দিকে আছে কিছুক্ষণ পর মা দীপ্তিকে বলল তোদের ভাবিকে নিয়ে যা তাড়াতাড়ি ভাবিকে রেডি কর উপরে নিয়ে যেতে হবে তৃতীয় সুক্তি সাজানো হাত বেশ ভালো বলা যায় কত চটপট করে সাজিয়ে তুলেছে আমাকে বউয়ের সাজে আমি ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে নিজেকে খুটিয়ে খুঁটিয়ে দেখছি কখনো এভাবে দেখা হয়নি নিজেকে মলিন মুখে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে হতো না তাছাড়া চাচির বাজে কথার ভয়ে হতো ভয় হতো উনি যদি এসে বলেন রূপ কি ঠিকরে পড়ছে তোর ভুল হয়েছিস নাকি মনে রং লেগেছে পায়ের চিনচিনে ব্যথাটা মনে করিয়ে দিল চাচির মন পাজরের চুরমার করে দেওয়া কথা এবং চাচির করা প্রতিদিনের অত্যাচার মনে আছে একদিন চোখের পাতায় কিছু যত্ন করে আমার স্কুল ফ্রেন্ড দিয়েছিল গিফট হিসাবে চাচি কোথা থেকে এসে আমার হাত থেকে কেড়ে নিয়ে সেটা নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল কণ্ঠে বলেছিল কোন নাগরের সাথে এসেছিস এটা হ্যাঁ সেজেগুজে কাকে দেখাতে চাস সেদিন অনেক কেঁদেছিলাম গুমড়ে গুমড়ে এসব বাজে কথা আমি হজম করতে পারতাম না কারণ আমি তো আর বাজে মেয়ে না খুব কষ্ট হতো মনে হতো যদি আম্মু আব্বু থাকতো সামান্য আইলানার দেওয়ার অপরাধে বাজে কথা শুনতে হয়েছিল আমার আর আজকে আমি সাজছি আমার শাশুড়ি মায়ের আদেশ তারই দেয়া প্রসাদেনি বিয়ে হয়েছে আমার অরূপ আমাকে বিয়ে করেছে করুণা করে নয় ভালোবেসে সব কষ্ট মুছে দেওয়ার জন্য আমি সব কষ্ট এখনই মুছে গেছে অরূপ আমি পেয়েছি আমার ভালোবাসা আমাকে পেয়েছি একটা মা যিনি আমার জন্য ব্যথিত হয়েছেন আমার আর কিসের কষ্ট তবে চাচার জন্য চিন্তা হচ্ছে না জানে চাচি তার উপর কেমন বাস দিচ্ছেন হয়তো বাড়িঘর মাথায় তুলেছেন চাচার উপর চেঁচিয়ে হয়তো আমাকে সর্বনাশী বলে গালি দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলেছেন রাহেলা চাচিকে ফোন দিতে হবে চাচার খবর নিতে হবে মা কি দিয়েছেন চাচিকে ফোন আয়নার সামনে দীপ্তি তার দাঁত দিয়ে আটকে রাখা পিন দিয়ে আমার ওড়না সেট করে দিল বললো দেখো ভাবি তোমার সাজ একদম কমপ্লিট তোমাকে যে লাগছে না সত্যি আমাকে দারুণ লাগছে নিজেকে নিজেই দেখতে লজ্জা পাচ্ছে এখন সুপ্তি বিছানায় থাকা জিনিসপত্র যে গুছিয়ে রাখছেন দীপ্তি ওকে বললো আনটিকে ডেকে নিয়ে আয় বল ভাবিকে সাজানো হয়ে গেছে এখন নিয়ে যাওয়া যেতে পারে সুপ্তি চলে গেল মাকে ডাক দিতে দীপ্তি বলল ভাবি অরূপ ভাইয়া তোমাকে দেখে আজ ফিদা হয়ে যাবে দেখো ততক্ষণে সুপ্তি এসে বলল ভাইয়া তো আগেই উপর থেকেই পুরো ফিদা ভাবির উপরে নতুন করে আর কি হবে দেখলি না বলা নেই কাওয়া নেই কীভাবে বিয়ে করে নিয়ে আসলো সত্যিকারে ভালোবাসা না থাকলে কেউ এভাবে আনতে পারে তুই বল এদের কথা শুনে আমার কি অবস্থা হচ্ছে সেটা আল্লাহ জানে আমি কিছু বলতেও পাচ্ছি না দীপ্তি বলল হয়েছে থাক আর বলতে হবে না ভাবি লজ্জা পাচ্ছে আন্টি আসলো আপু আনটির সাথে আম্মুর কথা এরা দুই বান্ধবী একসাথে সব কথাই এক জায়গাতে সেরে ফেলে সুপ্তির কথার ধরন দেখে খুব হাসি পেল আমার মা আর আসলেন ঘরে মা তো আমাকে জড়িয়ে ধরলেন তারপর ছেড়ে দিয়ে কপালে ছোট্ট করে চুমু খেলেন খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে জানিস তুই দেখতে তোর আম্মুর মতো হয়েছিস মায়ের আদর পেয়ে আম্মুর কথা মনে পড়লো কান্না চলে আসলো মা বললো হয়েছে এখন আর কাঁদতে হবে না চল ড্রয়িং রুমে আমার হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং পর্যন্ত গেলাম আমাকে দেখে অরফ সোফা থেকে উঠে দাঁড়ালো দেখি ও পায়জামা পাঞ্জাবি পরে নিয়েছে খুব সুন্দর লাগছে ওকে আমি চোখ ফিরিয়ে নিলাম কিন্তু ও ফিরালো না বুঝতে পারলাম না কেন ও এভাবে আছে আমার দিকে দীপ্তি হেসে বলল কি ভাইয়া দাঁড়িয়ে পড়লে যে কোনো সমস্যা নাকি ভাবিকে দেখতে খুব সুন্দর লাগছে আমি অরফের দিকে তাকিয়ে দেখি লাল টকটকে হয়ে গেছে ওর চেহারায় আমারও বুঝতে বাকি রইল না ওরও আমতা আমতা করে বলল উপরে যেতে হবে তো তাই উঠে দাঁড়ালাম আর কি ও বুঝলাম বলে হেসে ফেলল দীপ্তি সুপ্তিও হাসছে মা ওদেরকে থ বললেন যে তোরা আমার ছেলেটার সাথে লাগিস না তারপর সফিয়া আনটি আনটিকে বললেন শোন আমি আগে উপরে যাচ্ছি তোরা বিশ মিনিট পর আসবি একসাথে গেলে সন্দেহ করবে আমি বলে এসেছিলাম একটা জরুরি আলাপ আছে তোর সাথে নেমে দেখি ওদের গাড়ি এসেছে ভাগ্যিস ঠিক সময় এসেছিলাম না হলে তো সব বরবাদ হয়ে যেত যাই হোক তোরা ওদেরকে নিয়ে যে বলবি যে তোরা উপরে যাওয়ার জন্য বের হয়েছিস তখনই দেখিস ওরা এসে পড়েছে তাই একসাথে গিয়েছিলি মা চলে এসলো মিনিট বিষাক পর আমরাও বের হলাম দীপ্তি সুপ্তি আর আনটি পিছনে ছিল আমি আর অর সামনেই ছিলাম এমনিতে সিঁড়িতে পায়ের ধাপ ফেলতে কষ্ট হচ্ছিল তার উপর কীভাবে যেন হোঁচট খেলাম পড়ে নিতে নিলাম অরব শক্ত আমাকে শক্ত করে ধরে ফেললো তাকিয়ে দেখি মুখে ভয়ের চাপ পড়েছিল কিন্তু মুহূর্তে মুছে ফেললো দীপ্তি মুখ টিপে হাসলো ঢের বুঝতে পারলাম দীপ্তি বললো ভাই তোমার বউ পরে নেই এখন যাওয়া যাক না না ছাড়তে হবে না ধরেই নিয়ে যাও আম্মু কিছু মনে করব না কী লজ্জার ব্যাপার অরূপের কান আবার লাল হয়ে গেল আমার ফোর্থ ফ্লোরে এসে আবার অরূপের বাসার সামনে দাঁড়ালাম অরূপ গম্ভীর গলায় আমার শুধু এইটুকু বললো আমার ফুপিটা উল্টো উল্টোপাল্টা কিছু বলে বসলে মন খারাপ করো না গাড়ির শেষ কথা হবার পর অরূপের সাথে কথা বলিনি এখন কথা বললো তাও আবার গম্ভীর ভাবে বুঝেছি সাহেব রাগ করেছে খুব যা এখনো ভাঙেনি অরূপ বেল চাপালো দরজা খুললো না কেউ ওদিকে আমার ভয় হচ্ছে অরূপের ফুবিদের নিয়ে মনে হচ্ছে আমার জন্য অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে কিছুক্ষণ পর দরজা খুলে গেল পুরো বাসা অন্ধকার সিঁড়ির ঘরের লাইটটা অফ ছিল তাই ভিতরে কিছু দেখা যাচ্ছে না অরূপ আমার হাত ধরে ঘরের ভিতরে ঢুকলো কিছু বুঝতে পারছি না টের পেলাম দীপ্তিরা ঢুকে অন্ধকারে দরজা লাগিয়ে দিয়েছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পর পুরো বাসা তীব্র ঝলকানি দিয়ে জ্বলে উঠল রাশি রাশি আলো পুরো বাসাকে সাজানো হয়েছে লাল আর সাদা কালারের নেট দিয়ে সৌন্দর্য চোখ দা দিয়ে গেল আমার বাসাটাকে এক রাজপ্রাসাদের অন্ধর্ম চেয়ে কম সুন্দর লাগছে না কি সুন্দর কি পরিপাটি সব কিছু বাসাটা পরম শান্তির স্থান বলে মনে হচ্ছে আমার কাছে এত কিছু করেছে মা আমার জন্য ছেলের জন্য একজন মা এত কিছু করতে পারে এত ভালো কিভাবে হয় একজন মানুষ এরকম একজন মায়ের পেট থেকে তো অরূপের মতো ছেলে জন্ম হয় আমার মনে হতে লাগলো পাশে অরূপ থাকলে আর তার মায়া ছায়া আমার উপর থাকলে আমার আর কিছুর দরকার হবে না পুরো কষ্টগুলো এক মুহূর্তে ভুলতে গেলাম আমি এমনকি পায়ের ব্যথাটুকু অরূপ অবাক হয়ে গেছে এ সমস্ত আয়োজন দেখে ও বিস্ময়কার ভরা চোখ নিয়ে পিছনে ফিরে দীপ্তিকে বললো দীপ্তি এসব তোরা আগে থেকে জানতি দীপ্তি মুচকে এসে উত্তর দিলে হ্যাঁ ভাইয়া এসব আন্টি প্ল্যান ছিল আন্টি তোমার বিয়ের খবর এসব প্ল্যান করে তারপর আমরা মার্কেটে যাই আর তোমার 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 বন্ধুরা মিলে অক্লান্ত পরিশ্রম করে বাসাটা সাজিয়েছে আসে নেই আসলে আমাদের বাসা থেকে তোমাদের পরিপাটি করবার জন্য তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে তাছাড়া সাজানোর কিছু বাকি ছিল আমি আর অরূপ যখন চারিদিকটা দেখছি তখন মা হাজির মা একটু হেসে বললেন আমার ছেলে আর ছেলের বউ বাকি জীবনটা যেন এরকম আলোময় হয়ে থাকে সেই জন্য আমার এই ছোট্ট আয়োজন তোদের কি ভালো লেগেছে অরব কিছু বলতে পারলো না সে স্তব্ধ আমি দেখি ওর চোখ ছলছল হয়ে গেছে আমার কেউ না থাকলেও নয়তো মাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলতো অরূপের মনটা আসলে অনেক নরম আমি দেখেছি ও দুই তিন সেকেন্ডের বেশি আমার পোড়া পায়ের দিকে তাকিয়ে থাকাটা সহ্য করতে পারেনি আমি বুঝেছি মায়ের পায়ের যন্ত্রণা আমার যতটা হয়েছে ওর ঠিক ততটাই হয়েছে মা আমাদের কাছে এগিয়ে এসে আমার হাত অরূপের হাতে তুলে দিল তখন আমি হুঁশ ফিরলো আমি অরফের দিকে তাকিয়েছিলাম লজ্জা পেয়ে গেলাম পিছনে দীপ্তি আছে সুপ্তি আছে আর আছে সফিয়া আনটি মা আমার হাতটা অরূপের হাতে দিয়ে অরূপকে বললেন তুই সারা জীবন আগলে রাখিস মেয়েটাকে কখনো এমন কষ্ট পেতে দিস না আর কিছু বলার আগে মায়ের চোখ চলে যাও অরূপের আঘাত পাওয়ার হাতের দিকে অরূপের চোখের দিকে তাকিয়ে বলল কি হয়েছে বাবা এখানে এরকম হলো কি করে আমি তাকাতে সেই হাতের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি চোখের আরেকবার জল এসে যায় আমার কারণে অরূপের এই অবস্থা কিন্তু মাকে আমি বলতে পারিনি একথা মাথা নুইয়ে আসে অরূপ কী বলবে ভেবে পাচ্ছে না হয়তো হন্য হয়ে ছুতো খুঁজছে ভিতরে একটা ঘর থেকে বেরিয়ে এসে বাটালিয়ানরা একজন নয় দুজন নয় পুরোপুরি নয়জন এরা অরূপের বন্ধুগণ ওদের মধ্যে একজন এসে আমার হাতে ফান জিডাল এগিয়ে দিয়ে বলেন আপনি তো জানেন না আন্টি আপনার ছেলে রাগ উঠলে ওর সামনে ওয়াল বা সিমেন্টে কিছু পেলেই ঘুষি মেরে ঝাড়ে এটাও স্বভাব মা ফানজিটাল নিয়ে অরুপের হাতে লাগিয়ে দেয় ওনার চোখ ছলছল হয়ে গেছে কথা শুনে হেসে ফেলে বলে আরে আজগুবি কথা বলবি না এমনি ব্যথা পেয়েছি আরেকজন বলে তুই চুপ থাক আন্টি যখন ফোনে বলেছিল তুই বিয়ে করেছিস আমরা একসাথেই ছিলাম আড্ডা দিচ্ছিলাম এত রাগ হয়েছিল কি না দীপ্তির মুখের কথা কেড়ে নিয়ে বলল হাসতে হাসতে বললো আপনাদের আগে বিয়ে করেছে বলেই কি এত রাগ হয়েছে আপনার দীপ্তির কথায় সবাই হেসে ফেললো অরূপ খিলখিল করে এমন হাসি কখনোই দেখিনি আমি দীপ্তির কথা অরূপের বন্ধু লজ্জা পেল বললো না না তা নয় মানে আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিল তো তাই ভেবেছিলাম আমাদের না জানিয়ে বিয়েটা সে কিভাবে করতে পারলো কিন্তু যখন আন্টি বলল ওনাকে জানায়নি তখন বুঝতে পেরেছি যে জানানোর পরিস্থিতি ছিল না তখন রাগ গলে জল হয়ে গেছিল অরূপ জড়িয়ে ধরলো ওর বন্ধুরা এরপর সবাই বলল অমিত কি শুধু তোর বন্ধু আমরা কেউ না তোর জন্য যে এত ডেকোরেশন করলাম অরূপ হেসে ফেললো বলল এ এগুলো সাথে একেবারে কোলাকুলি গেলে একেবারে করতাম হারাম জাদা আর কথা বলার আগে এক বন্ধু আমাকে বললো ভাবি দেখেছ তোমার বরের মুখের ভাষা কি খারাপ আমি মৃদু হাসলাম অরূপের মা বলল। মা রাত দেড়টা বাজে দুপুর থেকে কিছু খাইনি ক্ষুদা লেগেছে খাবার দাও একটু থেমে বললো রাহিরও ক্ষুধা লেগেছে এতক্ষণ খাওয়ার কথা মনে না আসলে একটু একটু করে ক্ষুধার অস্তিত্ব জানান দিচ্ছে অরূপ একবার আমার দিকে তাকালো তারপর যখন দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে তখন ও বলল আসলে সবার তো ক্ষুদা লেগেছে মা সফিয়ানটি আর দ্বীপতে হাসতে হাসতে ভিতরে চলে গেল তারপর একজন বন্ধু দুষ্টু হাসি এসে অরূপ তর্কি শুধু ক্ষুদা পেয়েছে নাকি ঘুমও পেয়েছে আমি মাথা নিচু করে সোফায় বসে থাকলেও বুঝতে পারলাম অরূপকে ইশারা দিয়ে থামিয়ে দিয়েছে আর ওরা মিট পিট করছে হাসছে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো রাত দুটো বাজে বাড়িতে থাকলে এই সময় আমি গভীর ঘুমে থাকতাম কিন্তু আজ ঘুম ধরছে না আমার দীপ্তিরা চলে গেল বিদায় থেকে অরূপের বন্ধুরাও চলে যাবে বলছে মা অনেক কষ্ট করে বললেন ওদেরকে থাকতে কিন্তু থাকবে না কিছুতেই বন্ধুরা খেয়ে দেয়ে আমার থেকে বিদায় নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল অরূপ ড্রয়িং রুম থেকে ওর ব্যাগটা নিয়ে আসলো ব্যাগটা মায়ের হাতে দিয়ে মাকে বললো মা আমার ব্যাগে রাহির ওষুধগুলো আছে ওকে খাইয়ে দাও আমি ওদের সাথে কথা বলে আসছি মা ওষুধগুলো খাইয়ে দিয়ে আমাকে ঘরে নিয়ে গেল আমি ঘুরে ঘুরে ঘরটা দেখছি মনে হচ্ছে আমার কত আপন এই ঘরটা আর সুন্দর করে সাজানো হয়েছে নেহরার লাইটিং ছাড়া ব্যবহার করা হয়েছে তাজা গোলাপ আমি বিছানায় বিপরীত দিকে গিয়ে বসলাম ঘড়িতে তাকিয়ে দেখি আড়াইটা বাজে নিস্তব্ধতায় ঘড়ির কাটার টিকটিক শব্দ খুব জোরে শোনা যাচ্ছে আমার ভিতরে টিপ টিপ শব্দ দরজা ভিতর থেকে লাগানো হচ্ছে তারপর বুঝলাম আমার বিপরীতে মুখ হয়ে ঘড়ির কাটার অবিরাম চলছে একই সাথে বেড় হয়ে চলছে নিস্তব্ধতা আমরা দুইজন বিছানায় বসে আছি দুমুখ হয়ে কারো মুখে কোনো কথা নেই কোনো সারা শব্দ নেই আমার মনে হচ্ছে অরূপ কথা বলবে হ্যাঁ এখনই বলবে কিন্তু না বলছে না অথচ সে বসে আছে নড়ছেও না আবার আবার ঘুমানোর কোনো নেই মনে হলো অরূপ আমার সাথে কথা বলবে না কারণ আমি তার মন ভেঙে দিয়েছি গোলাপে তীব্র সুভাষ হঠাৎ আমার মন চঞ্চল করে দিল মনে হচ্ছে ওর পায়ে পড়ে যায় বলি মাফ করে দাও আমাকে বলে দেই ভালোবাসি 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 কিসের ভয় কিন্তু না এক আকার জড়তা এসে ভর করলো আমায় ভিতরটা টিপটিপ করে বেড়েই চচ্ছে একদম আমি ছটপট করছি শুধু অরূপের একটুখানি কথা শোনার জন্য ঠিক তখনই রাহি অরূপের শীতল কণ্ঠে আমি চমকে উঠলাম আমার মনে হলো অরূপ ঠিক আমার কানে এসে ফোরেনে ফিস ফিসফিস করে আমাকে ডেকেছে আমার হৃদয়ে এক দমকা হাওয়া বয়ে গেল। আমি পিছরে তাকালাম না আমার কাছে আসেনি ও নিজের জায়গাতে বসে আছে পিছন থেকে ও অপরূপ অরূপকে অনেক সুন্দর লাগছে আমি আবার সামনের দিকে ফিরে চোখ বুঝে ফেললাম পরন্ত শান্তি আমি অরূপের ডাকে সাড়া দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেলাম না জি বলবো তাও বলতে পারলাম না হয়তো আমার সারা পর অপেক্ষা করেছিল আমার কোনো সাড়া না পেয়ে তোমার ওভাবে কথা বলা অস্বাভাবিক কিছু ছিল না রাহি আমি তোমাকে ঝোঁকের বসে বিয়ে করেছি তোমার এরকম মনে করাটা দোষের কিছু ছিল না কারণ তুমি তো জানতেই না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কোনো আমার মনের কথা তাহলে তুমি কিভাবে জানবে বা বুঝবে আমি তোমাকে ভালোবাসি এবং এজন্য বিয়ে করেছি আর কিভাবে জানবে আমি তোমাকে করুণা করিনি একবারও আমি তোমার দিকটা ভাবিনি আমি তোমার সম্পর্কে সব কিছু জানলে তুমি সেই তুলনায় আমার সম্পর্কে কিছুই জানতে না ভাবিনি যার সম্পর্কে তুমি বেশি জানো না তাকেই বিয়ে করতে তোমার ভিতরটা কতটা শুকিয়ে গেছে কতটা ভয় পেয়েছে তুমি কতটা চিন্তা করেছ ভবিষ্যৎ নিয়ে কত উদ্বিগ্ন হয়েছে। সত্যি আমার বুদ্ধি লোপ পেয়ে গেছিল রাহি আমি বুধ হয়ে গেছিলাম আমি অবুঝ হয়ে গেছিলাম তাই হয়তো বিয়ে করার আগে তোমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করিনি আমার মনেই আসেনি তোমার ইচ্ছে অনিচ্ছা থাকতে পারে আমি ভুল করেছি তোমার মতামত না নিয়ে এভাবে বিয়ে করা আমার দরকার ছিল তোমাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি রাহি আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব। চুপচাপ বিয়ে করে নিবে কোনো ঝামেলা করবে না একটা বাচ্চা ছেলের মতো কাজ করেছি আমি তোমাকে কষ্ট পেতে দিতে চাই এও আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তার উপর আমি তোমার সামান্য কথায় কষ্ট পেয়ে বসে আছি তুমি আমাকে ঠাস করে চড় মারতে তাও আমাকে বলার কিছু থাকতো না কারণ দোষটা আমারই ছিল অথচ আমি তোমার উপর অভিমান করেছিলাম যখন তোমাকে দীপ্তি সুপ্তি সাজাতে নিয়ে গেছিলো তখন আমার হুশ ফিরে আমি প্রথম দেখে শেষ পর্যন্ত পুরোটা ভেবেছি সব দোষ আমার ছিল রাই তাই এখন আর তোমার উপর কোনো অভিমান নেই আমার আমি তোমাকে সত্যি ভালোবাসি খুব ভালোবাসি হয়তো হয়তো তুমি আমায় ভালোবাসো না স্বামী হিসাবে মানো না তবুও এখন আমি তোমার স্বামী যদি পারো মাফ করে দিও আমি সরি অনবরত কথাগুলো বলে থামলো অরূপ ও হয়তো বুঝতে পারছে না তার বিপরীত পাশে বসে আমি অনবরত কেঁদে চলেছি আমার মনের আকাশে যে কষ্টে নামের এক দুর্ঘর চোখের ঘনঘটা ছিল তাও মিলিয়ে গেছে মাপ তো আমার চাওয়ার কথা ছিল ওর কাছে ওর পায়ে ধরে কারণ আমি ওকে না বুঝে উল্টো পাল্টা কথা বলে ফেলেছিলাম অথচ ও ও আমার 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 কাছে কাছে চাইছে বলছে ভুল ভুল করছে কি অদ্ভুত তুমি তুমি তোমার কোনো নেই চোখে দোষী না আরও কিছু এভাবে কাটলো অরূপ হয়তো এবার উঠে দাঁড়িয়েছে বলল অনেক তো রাত হলো সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে অনেক ভয়ে চিন্তায় পায়ের ব্যথায় কাটিয়েছো তুমি ঘুমিয়ে পড়ো আর জেগে থেকে না আমি খাটে নয় সোপাতে ঘুমাচ্ছি আর কিছু সহ্য করতে পারলাম না আমি শুধু গড় করে নিজের কথাগুলো বলে যাবে আমার কথাগুলো শুনবেন না আবার নিরবতা তবে আমি বুঝতে পারছি ওই পাশে অরূপ দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে আমার কান্না মাখার সঙ্গে সেই সাথে আমার তুমি ডাক শুনেও অবাক খুঁজেছে আমার কান্নার কারণ ভাবছি আমি কি বলতে চাই আবার অরূপ অধীর হয়ে শুনতে চাচ্ছে আমার কথাগুলো আমি উঠে দাঁড়ালাম তারপর আস্তে আস্তে এগুলো ওরূপের দিকে ও ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে ওর চোখের দিকে আমার স্থির আমি দাঁড়ালাম অরূপের ঠিক সামনে আমার চোখ দিয়ে পানি ঝরছে অথচ শক্ত করে বললাম আমি হাবা না বুঝেছ হাবা হলে তুমি কিছু বুঝো না আজ সকালে যখন তুমি আমাকে হাত ধরে টেনে উঠালে কী ভেবেছ তোমার জায়গায় অন্য কেউ হলে আমার হাত ধরতে দিতাম অন্য কেউ হলে বলতো চলো হসপিটালে আমি চলে যেতাম নাস্তে নাস্তে চলে যেতাম হসপিটালে অন্য কেউ গাড়িতে সামনের সিটে বসালে বসে যেতাম না অন্য কাউকে আমার হাত ধরতে দিতাম অন্য কারোর সাথে হসপিটালে যেতাম না না কারো গাড়ির সামনের সিটে বসতাম না কারণ অন্য কারোর সাথে তোমার অনেক ফারাক কারণ আমিও তোমাকে ভালোবাসি বুঝেছি তখন তুমি যখন আমাকে কাজী অফিসে নিয়ে গেলে বিয়ে করতে কি করব ভেবেছো তোমার জায়গায় অন্য কেউ হলে আমি চুপচাপ বিয়ে করে নিতাম যদি তোমার জায়গায় আকাশ ভাইয়া বা অর্ক ভাইয়া থাকতো তাও বিয়ে করতাম না আমি মানছি তখন আমি শক্তি হারা জ্ঞান শূন্য ছিলাম তবু তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে মেরে ফেললেও আমি বিয়ে করতাম না কারণ আমিও তোমাকে ভালোবাসতাম আমি এখন বুঝতে পারছি কেন আমি বাধা দিতে পারিনি কেন বাধা দেওয়ার চেষ্টা করিনি আমি একটু থামলাম তারপর চোখ বন্ধ করে একটু শ্বাস নিলাম আবার চোখের দিকে তাকালাম অরূপের দেখি ও বিস্ময় ভরা চোখে আমার দিকে কথাগুলো বলছে আমি এবার কণ্ঠকে নরম করে ফেললাম বললাম আমিও তোমাকে ভালোবাসি অরূপ মাপ কি তুমি কেন চাচ্ছ দোস্ত আমার মাপ তো আমি চাইবো তোমার থেকে না আমি নিজের মনকে খুব বুঝতে পেরেছি না তোমাকে বুঝতে পেরেছিলাম তাই আমার মনে হয়েছিল তুমি আমাকে বিয়ে করেছে শুধু ঝোঁকের বসে ভালোবেসে নয় তাই আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছিলাম তুমি আমার মতো না নিয়ে বিয়ে করে কোনো ভুল করেনি তুমি ঠিক ছিলে কারণ তুমি তাকে বিয়ে করেছো যাকে তুমি ভালোবাসো যার কোনোরূপ কষ্ট তুমি সহ্য করতে পারতে না অধিকার ছিল তোমার তুমি আমি সত্যি তোমাকে ভালোবাসি অরূপ বিশ্বাস করো এর কিছুক্ষণ পর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে তারপর আস্তে আস্তে পুরো চোখ মুখ হাসি খেলে গেল মনে হলো পৃথিবীর সমস্ত শান্তি ও আজ পেয়ে গেছে তারপর পরম আদরে আমার হাত দুটো ওর হাতে নরম সুরে বলল আমাদের শুরুটা তো আলোময় রাহি তুমি দেখো আমাদের বাকি জীবনটা এরকম আলোময় থাকবে সকালবেলা গুটিগুটি পায়ে কিচেনের দিকে গেলাম মা এক রান্না করছে আমি যেতে হাসিমুখ বললো রান্নাঘরে কেন তুই অরফ কোথায় আমি বললাম ও বাইরে গেছে মা মাংসের তরকারিটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেন তারপর আমার দিকে হাতটা ধরে বললেন তোর সাথে তো কালকে ভালো মতো কথা বলতে পারলাম না সব ঝামেলার মধ্যেই সময় পার করে ফেললাম তো এখানে তোর ভালো লাগছে তো আমি হেসে বললাম অনেক ভালো লাগছে মা মা একটু ভেবে বললেন কালকে এ সমস্ত উটকো আয়োজন করেছিলাম তোর বিরক্ত লাগেনি তো আমি অবাক হয়ে গেলাম প্রথমে এসব কেমন প্রশ্ন করছে মা এরপর একটু হেসে বললাম না মা কি বলছেন বিরক্ত লাগবে কেন আমার অনেক ভালো লাগছে এরপর মা অধীর হয়ে বললেন আমার ছেলেকে তোর ভালো লেগেছে মায়ের এ প্রশ্নের উত্তরে কী বলবো বুঝতে পারছিলাম না এবার মা বললেন আসলে ছেলেটা তোকে যেভাবে বিয়ে করলো আমি জানি সে তো তা তোর মতামত নেয়নি মতামত ওর প্রয়োজন মনে করেনি কারণ ও জানতো তোকে মন থেকে পছন্দ করে আর তোকে ভালো রাখতে পারবে আমি মা আমি সব বুঝি ওর ভুল হয়েছে আগের থেকে তোকে সব বলা উচিত ছিল এমনি তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল আমি চুপ থাকলাম কিছুক্ষণ তারপর মাথা নিচু করলাম বললাম না ওর কোনো ভুল ছিল না আমাকে আর কিছু বলতে হবে না মা উচ্ছ্বাসের সঙ্গে আমাকে বুকে ঝরিয়ে ধরে বললেন বুঝে গেছি আর কিছু বলতে হবে না তোর আমার ছেলেটার হাতের সেই আঘাতের চিহ্ন দেখে বুঝে গেছিলাম কিছুটা গরমিল হয়েছে তোদের মধ্যে এখন বুঝতে পেরেছি সব ঠিক হয়ে গেছে আবার আবার আমার ছেলেটা অনেক ভালো আমি মনে মনে বললাম জি মা অনেক ভালো আপনার ছেলে মা আমাকে নিজের বাহুডোর থেকে ছেড়ে দিলেন হঠাৎ মুখের এমন ভাব যেন তার মনে পড়ছে বললেন আমার দুই ননদ আসছে কিছুক্ষণের মধ্যে পড়বে আবার দেড় ঘন্টা পরে চলে আসবে কালকে আসতো আমি বলেছিলাম তোদের আসতে আসতে রাত দুটো বাজবে ওদের আবার নিজের বাসা ছাড়াও কোথাও ঘুম আসে না তাই রাতে এখানে থাকতে হবে বলে আসেনি আমি ওদের মিথ্যে বলেছিলাম যাতে না আসে কারণ ওরা যদি তোকে উল্টোপাল্টা কিছু বলে তুই হয়তো কয়দিন ঘুমাতে পারবি না কথার জ্বালায় এরা দুই পুরো বাঘিনী বলা যেতে পারে ওদের স্বামীরা পর্যন্ত ভেজা ভেজাবি ওদের কাছে ওরা শুধু মান্য করতো তোর শ্বশুরকে সেই তো সাথে আমাকে তোর শাশুর মারা যাওয়ার পর আমাকে মান্য করে ওরা অরবকে খুব ভালোবাসে এখন দেখা যাক তোকে পছন্দ করে কিনা যদি একবার করে তো মাথায় তুলে রাখবে পুফুরে আসবে শুনে প্যালপিটিশন উঠে গেল আমি তো স্মার্ট না আমার শিক্ষিত না আমাকে মাথায় তুলে তো দূরের কথা আমাকে তো ধুতেই দিবি না ওনারা এই সময় আমার অরূপকে দরকার কোথায় অরূপ আমার তো ফোন নাই যে কল করব মাকে সেই কথা বলতেও কেমন কেমন করছে কি করব এখন আমার এই অবস্থা থেকে মা বললে ভয় পাচ্ছিস তুই পাগলি মেয়ে আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম পারলাম না অনেক হয় বারবার অন্য হয়ে যাচ্ছি শোনো ভয় পাওয়ার কিছু নেই আমার বিশ্বাস তোকে কিছুই বলতে পারবে না ওরা দেখিস ওরা তোকে ঠিকই পছন্দ করবে তোর মায়াবি মুখ দেখে এমনিতেই মায়া চলে আসবে ওদের তুই মিলিয়ে এনিস আমার কথা এখন তুই এই শাড়িটা পাল্টে নতুন একটা শাড়ি পরে নি আমি আচ্ছা বলে চলে আসলাম মা পিছন থেকে ডেকে বললো শোন তুই শুধু আমার ছেলের বউ না তুই আমার মেয়ে আর আমি তোর মা আমি আমার মেয়ের অন্য কারো থেকে করা কথা শুনতে দিব না আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি আমি ভাষা খুঁজে পেলাম না কিছু বলার তারপর যখন বুঝতে পারলাম চোখ ভিজে যাচ্ছে আমি যতটা সম্ভব দ্রুত পায়ে ঘরে চলে এলাম নিজের ঘর থেকে কলিং বেলের আওয়াজ শুনে আমি চমকে উঠলাম তাহলে এসে গেছে অরূপের ফুফুরা আমার প্যালপিটিশন বাড়ছে তো বাড়ছে অরূপ তো আসেনি এখনও আমাকে রেখে কই গেল ওই ছেলে না জানি ওনারা আমাকে দেখে কি বলবে কি জানি জিজ্ঞাসা করবেন আমাকে যদি আমাকে দেখে পছন্দ না করে আমি যদি ঠিকঠাক উত্তর দিতে না পারি তো সর্বনাশ মা যেভাবে বললেন ওনাদের কথাবার্তা অসম্ভব রকমের করা এতেই তো ভয় কিছুক্ষণ পরে আমার মনে পড়ল আমার তো এরকম করা কথা শোনার অভ্যাস আছে চাচি তো কত শুনিয়েছে আমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলাম এত তাড়াতাড়ি আমার সব কষ্ট মুছে গেল হ্যাঁ অরূপ সব ভুলিয়ে দিছে সব কষ্ট দিয়েছে আমায় তুমি এসেছো আমার জীবনে আলো হয়ে আল্লাহ আমার আলো নিভিয়ে দিও না কখনো আমার দরবারে আমার মিনতি এসব ভাবতে মা আসলেন আমার ঘরে হেসে বললেন চল তোকে দেখবে আরে ভয় পাস না বোকা মেয়ে বলিনি আমি আছি ড্রয়িং রুমে দেখি ওনারা বসে আছেন দুই ফুফু এসেছেন সাথে কেউ আসেনি ওনাদের গুরুগম্ভীর চেহারা দেখে মনে হচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছেন এক নজর আমার পা থেকে মাতা অবধি দেখে নিলেন তারপর আমার মুখমণ্ডল খুটিয়ে খুটিয়ে দেখলেন আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ইতিমধ্যে আমি সালাম দিলাম ওনাদের মা ওনাদের দেখিয়ে দিলে বলল ও চম্পা আর হচ্ছে চম্পা আমার দুই ননদ তোর শ্বশুরের ছোটো বোন ওরা এক ভাই দুই বোন সম্ভব বললেন বসো নাম কি তোমার আমি আমার কণ্ঠটা যতটা সম্ভব নরম রাখার চেষ্টা করলাম কিন্তু কণ্ঠ কেঁপে উঠল আমার নাম রাহি ওনারা চুপ হয়ে গেলেন ভিতরটা কাঁপছে রীতিমতো তাহলে কি আমাকে পছন্দ হয়নি ওনাদের এখন কি ওনারা উল্টোপাল্টা কথা বলবেন শুরু করবেন আচ্ছা মাকে যদি ওনারা বলেন আমাকে কেন মেনে নিলেন কেন এত বড় ভুল করলেন মা তো অনেক কষ্ট পাবে আমি ফ্যাকাশে মুখ দরজার দিকে তাকিয়ে দেখে অরূপ ঢুকছে স্বস্তি পেলাম আমার ফ্যাকাশে হওয়া মুখের দিকে তাকিয়ে তারপরে ভেতর থেকে সরাসরি তাকালো দুই ফুপুর দিকে সাথে সাথে ওর চেহারা শক্ত হয়ে গেল ওর কাল লাল হয়ে গেছে হয়তো মনে হচ্ছে ওনারা আমাকে কিছু বলেছেন এই জন্য রাগ করেছে ও আমার পাশে দাঁড়ালো ও শম্পাপুপু একটু হাসলেন অরূপকে দেখে তারপর চম্পা তাকিয়ে দিকে বললেন দেখছিস অরূপ কত বড় হয়ে গেছে অরূপ মনে করেছে ওর বউকে আমরা কিছু বলেছি এর জন্য দেখ ও গম্ভীর হয়ে গেছে মা একটু হাসার চেষ্টা করো না শম্পা না এই জন্য না অরূপ কালকে থেকে এরকম গম্ভীর হয়েছে শম্পাবি একটু হাসলেন আমি লজ্জা পেলাম অরূপের এরকম করা মোটেও ঠিক হয়নি উনি তো আমাদের গুরুজন তাছাড়া ওনারা সেরকম কিছুই বলেনি ওর উচিত ওনাদের সাথে ফ্রি হয়ে কথা বলা আমি তো ওকে কিছু বলতেও পাচ্ছি না শম্পাপু অরূপের দিকে তাকিয়ে বলল দেখ গরূপ আমরা মানুষ চিনি কখনো দেখেছিস ভালো মানুষদের সাথে আমাদের লাগতে উদাহরণ তোর মা কখনও দেখেছিস ভাবির সাথে লাগতে আমরা ওনাকে সম্মান করি কারণ ভাবি অনেক ভালো একজন মানুষ অরূপ এবার একটু স্বাভাবিক হয়ে বলে মনে হলো ফুপি অরূপকে বললেন তোর বউ আমাদের খুব পছন্দ হয়েছে অরূপ আমরা মেয়ে চিনি মেয়ের মুখ দেখেই বলে দিতে পারি কে ভালো আর কে খারাপ তোর বউকে দেখে বোঝা গেছি একজন ভালো মেয়ে ওর মন অনেক ভালো এরকম একটা মেয়েকে বিয়ে করে তুই আবার প্রমাণ করে দিলি তুই আমাদেরই ছেলে অরূপ মাথা নিচু করে ফেলছে এবার হয়তো ওর ভুল ধারণা ভেঙে গেছে আমার ভেতরে কি যে আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না সম্পূর্ভ মায়ের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন ভাবি আসলেই তুমি গ্রেট তুমি শুধু ভালোবাসা আর আদর নিয়ে ছেলেকে মানুষ করে ফেললে আর আমরা শুধু শাসন করে অমানুষ করে ফেললাম আমার তো মনে করতাম শুধু শাসন করলে ছেলেরা মানুষ হয় ইস আমরাও যদি আদর করতাম ভালো মন্দ বোঝাতাম ওরা এইভাবে বকে যেত না অরূপ দেখি ভেবা কে গেছে। হয়তো ভাবেনি ফুফু আবেগতারিত হয়ে এমন কিছু বলবেন এবার সেও সত্যি লজ্জা পেয়ে গেল মা ওনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজতে পারছেন না চম্বাফু বললেন তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো আমরা পাশাপাশি দাঁড়ালাম ওনারা দেখতে থাকলেন আমাদেরকে এখন বিকাল ফুফিরা কিছুক্ষণ আগে বেরিয়েছে ওনারা একটু অন্যরকম হলো ওনারা খুব ভালো মনের মানুষ ছিল যতক্ষণ ছিলেন আমায় মাথায় তুলে রেখেছেন একটা সময়ের জন্য ছাড়িনি একের পর এক গল্প বলেই গেছেন সবার গল্প অরূপের ছোটোবেলার গল্প ওদিকে বেচারা অরূপ ছটপট করে গেছে আমার সাথে কথা বলার জন্য একবার ইশারাও ডেকে খেয়ে গেছিল ফুপির চোখে বাকিটা ইতিহাস হয়ে গেছে আমি আর হাসলাম আমি মা আবার ঘরে আসলেন এসে এসে বললেন তোকে না বলেছিলাম না ওরা তোই মাথায় রাখবে মায়ায় পড়ে যাবে দেখছিস আমার কথায় সত্যি হলো মা আপনি কিভাবে বুঝলেন আমি যে তোর মা আমি ও যে তোর মায়ায় পড়ে গেছি মা একটু থামলেন কি যেন ভাবলেন তারপর বললেন আমি তো তোকে মেয়ে ধরে নিয়েছি আচ্ছা আমি কি তোর মা হতে পেরেছি আমাকে কি তোর পছন্দ হয়েছে আমি জড়িয়ে ধরলাম মাকে আমাকে মুখে আর কিছু বলতে হলো না ঠিক তখনই ঘরে আসলো অরূপ অরূপ বলল শাশুড়ি বউ তো ভালো মিলে গেছে মা আমাকে বাহুডোর থেকে ছেড়ে দিল বললো কেন রে তোর কি হিংসে হচ্ছে নাকি অরূপ হেসে মায়ের কাছে এসে মাকে এ ধরে বিছানায় বসলো তারপর বলল হিংসে তো হচ্ছে আমার মাকে দখল করে নিচ্ছে তারপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো মা অরূপের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন আমার খুব ভালো লেগছে মুগ্ধ হয়েছে অরূপের বাচ্চা আমি শেষ বিকেলে আমি চুল ঠিক করছি ড্রেসিং টেবিলের সামনে অরূপ বিছানায় আছো হঠাৎ বলল আচ্ছা তোমার কাছে জাদু আছে নাকি সবাই এত তাড়াতাড়ি মায়ায় জড়িয়ে নাও কিভাবে অরূপের কথায় লজ্জা ফেলাম কাকে জড়িয়ে নিলাম আমাকে তো অনেক আগেই নিয়েছো ফুফুদের আজকে আবার জড়িয়ে নিলে আমি তো অবাক একেবারে ভক্ত হয়ে গেছে তোমার আমি একটু মুখ কালো করে বললাম সেটা তো বুঝতে পারছি ওনারা আমারও খুব ভালো লেগেছে ওনারা না বললেই তো জানতাম না সেতুর কথা অরব এক ঝটকে উঠে বসলো ওর মুখে ভয়ের ছাপ গিলে বললো সেতুর কথা কি বলেছে আমি মনে মনে হাসছি অরূপের অবস্থা দেখে অথচ আগের মতোই মুখ কালো করে বললাম বলেছে তোমার চিঠি দেওয়া নেওয়া ভালোই চলতো তুমি ওর চিঠিগুলো নাকি লুকিয়ে লুকিয়ে পড়তে আরও অনেক কিছু এবার রাগ করার ভান করে ঘর ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালাম পায়ের জন্য ঠিক মতো হাঁটতে পারলাম না বিছানা থেকে উঠে এসে পিছন থেকে অরব হাত টেনে ধরে বললো আরে দাঁড়াও আমার কথা তো শোনো আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম হুম শুনি আসলে আমরা তখন ক্লাস নাইনে পড়তাম তাই আমার পিছু পিছু ঘুরতো আমাকে চিঠি দিত বিশ্বাস করো আমি ওকে চিঠি দেইনি ভালোবাসিনি ফুপু বাড়িয়ে বলছে আমার খুব হাসি পাচ্ছে কিন্তু অরফের জন্য হাসতেও পাচ্ছি না আসলে ফুফু বাড়িয়ে বলেনি আমি অরূপকে বাড়িয়ে শোনাচ্ছি ফুপুর ঘটনাগুলো শুনে আমার খুব মজা লেগেছে আমি রাগের সুরে অরূপকে বললাম তাহলে কি তুমি লুকে লুকে ওই চিঠি পড়তে কেন আরে বাবা তাহলে কি আমি সবাইকে দেখে চিঠি পড়বো নাকি বিশ্বাস করো রাহি সেরকম কিছু না তুমি আমার প্রথম তুমি আমার শেষ সেতুর সে বিয়ে হয়েছে চার বছর একটা বাচ্চা আছে ও সুখে আছে আমি উত্তেজিত কণ্ঠে বললাম কি তার মানে এখনও তোমাদের যোগাযোগ আছে আমি রাগ দেখে চলে যেতে নিলাম এরপর অরব আমাকে শক্ত করে ধরল কণ্ঠ বলল আমার সাথে সেতুর না কোনো সম্পর্ক ছিল না আছে আমি হেসে ফেললাম এবার অরূপের অবস্থা থেকে আটকাতে পারছিলাম না অরূপ কুচকানো ভুকে ঠিক হলো আর মুখের মেঘ আস্তে আস্তে কেটে গেল। তুমি আমার সাথে মজা করছিলে হুম এরকম মজা আর কখনো করবে না ঠিক আছে ভেবে দেখবো অরূপ নিজেকে ঠান্ডা করে ধরলো কিছু তারপর বললো দেখো রাহি তোমাকে আমি অনেক আগের থেকেই ভালোবাসতাম কিন্তু সব ছিল আড়ালে আবডালে আমার অনেক কষ্ট হতো তোমার জন্য প্লিজ আমাকে আর কষ্ট দিও না আমি তাকিয়ে থাকলে অরফের দিকে বড্ড মায়া আছে যে সেখানে সমাপ্ত গল্পটার নাম আড়ালে আবডাল ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং